বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে আসুন্না ফাউন্ডেশন রাজধানীর আফতাবনগর থেকে এই সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা বিদা আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাই ইস্পাহানি পার্বণ চিনিগোড়া চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে ছাত্র আন্দোলনের মতো আসুনা ফাউন্ডেশনে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এই যে নগরবাসী রয়েছেন তাদের এবং নিজেদের যে সংগ্রহ রয়েছে তার মধ্য দিয়ে বন্যা কবলিতদের সহায়তা করছেন এখন যেই আমরা তাদের অফিসে রয়েছি আসন্না ফাউন্ডেশনের আফতাবনগরের যেই অফিস সেখানে কিন্তু যেই নগদ অর্থ টুকু আসলে মানুষ নিয়ে আসছেন সেটি সংগ্রহ এবং বেশ কিছু আসলে ত্রাণও এখানে সংগ্রহ করা হচ্ছে যেটি নির্দিষ্ট সময় পরপর পৌঁছে দেয়া হচ্ছে আসন্না ফাউন্ডেশনের সাতার কুলের যেই অফিস সেখানে সেখানেই কিন্তু প্যাকেজিংয়ের কাজটি হচ্ছে এবং একে একে কিন্তু সাধারণ মানুষ যারা বন্যা কবলিতদের জন্য নিজেদের সঞ্চয়টুকু তুলে দিতে চাচ্ছেন তারা বিশ্বস্ততার সাথে কিন্তু আসন্না ফাউন্ডেশনে আসছেন এবং এখানে কিন্তু রিসিপশানের পাশাপাশি ভেতরে একটি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টও খোলা হয়েছে যার মধ্য দিয়ে আসলে যিনি আসছেন রিসিট কেটে তিনি তার অর্থটুকু জমা দিয়ে কিংবা তিনি যেই ট্রাণটুকু নিয়ে আসছেন সেটি জমা দিয়ে সে কিন্তু নিজের নাম ঠিকানা দিয়ে চলে যেতে পারছে না একই সাথে যারা তরুণ প্রজন্ম রয়েছেন তাদের জন্য কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে কাজের সুযোগ রেখেছে আসুনা ফাউন্ডেশন এবং খুব সহজেই কিন্তু এখানে স্ক্যানার রয়েছে আপনার যিনি আসলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চান স্ক্যান করে নিজের ঠিকানা দিয়ে তিনি কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এই যে প্যাকেজিং এবং দফায় দফায় ঢাকার বাইরে যেখানে বন্যা কবলিতরা ত্রাণ এবং আর্থিক সহায়তাটুকু পৌঁছে দেওয়া হচ্ছে একই সাথে পুনর্বাসনেরও আশ্বাস মিলেছে কিন্তু আস্তুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা আপনাকে অনেক ধন্যবাদ এবং আস্তন্না ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই